আমার সাথে এমন করতেছেন কেন ভাই? আমাকে কি ধান দাঁড়ানো করলাম বেড়া আজকে? ঠিক আছে, আজকে টাকা নিয়ে যাবো পার্টি করতে বেড়া। বন্ধু, টাকা নেওয়ার সময় বেড়ার মুখের অবস্থাটা কি ছিল দেখছিলি তো? আরে বেটা, ওইসব দেখে আমাদের লাভ নাই, ওইসব সবাই করে, ওই মন সবার খারাপ থাকে। ঠিক আছে, কান্না করে দিবার পা ধরো বেটা, আমাদের দেখো সব মন বলা যাইব না। তাই দাঁড়া, কি বললি, কি হয়েছিল ওই লোকের? আরে বেটা বলিস না, ওই বেটার কাছ থেকে যখন বিকেটটা নিছি না, তখন বেটার যে অবস্থা। ভাই নিয়েন না ভাই, এটা আমার অনেক কষ্টের টাকা ভাই, আমি জমাইছিলাম ভাই আপনার বোনের বিয়ের লিগে ভাই, আপনি নিয়েন না ভাই। ভাই বেটা স্যার, সেই ব্যাংকের থেকে তোরে আমি ফলো করতেছি বেটা, তোর টাকা নেওয়ার জন্য। স্যার স্যার বেটা স্যার, তোদের আমি কতদিন বলবো যে আমার ছাড়া কিন্তু ধান্দা করবি না? কে তুই? কি আমাদের লিডার নাকি? সব কাজ তাই না? ওই তোদের দুজনকে ভালোভাবে বলতেছি, বিকাশটা দিয়ে দে। না দিব না, কি করবি বাবু? আমিও দেখতেছি দেখতেছি, মানে জানি ভালো হইব না, কি ভালো হইব না। বন্ধুই আমাকে হাত দিলি তোর আজকা বুঝামু, এই হৃদয় কি জিনিস? ভাই ও ভাই কান্দেন কে ভাই? আমার আশা ভরসা সব শেষ হয়ে গেছে ভাই, আমি আর মনে হয় আমার বোনটাকে বিয়ে দিতে পারবো না ভাই। কি হয়েছে ভাই, আমাদের একটু বলেন ভাই। আমার জীবনে যা টাকা পয়সা কামাইছিলাম আমার ছোট বোনের বিয়ের জন্য, এই পথ দিয়ে আসার সময় যাক ভাই, কান্নাকাটি করার দরকার নাই, কপালে যা ছিল তা হর হয়ে গেছে, এখন আপনি বাসায় যান ভাই, আল্লাহ ভরসা সব। ভাই এটা তো আমার বিট কেস। আরে ভাই এটা আমি জানি, তাই ওদেরকে মেরে আপনার বিট কেস আপনাকে দিতে আসছি। ভাই আমার যে কত আপনি উপকার করছেন, আমি আপনার ঋণ কোনোভাবে আমি শোধ করতে পারবো না। আরে না ভাই, কি বলেন, মানুষ মানুষের জন্যই তো। ভাই যান, ব্যাগটা নিয়ে যান আর আপনার বোনের বিয়ে দেন ভালো করে। Thank you.